কারণ সুনাল্লাহ বলতে গেলে সালাফিদের একটা অংশ বা সালাফিরা তারা এটাতে নাজায়েজ ফতোয়া দিয়েছে, বলেছে যে ইয়া রাসূলুল্লাহ হলো মরা মানুষ, রাসূল এই মরা মানুষটাকে ইয়া বলে হরফে নেদা দিয়ে ডাকা যাবে না, তো হরফে নেদার সংজ্ঞা কি এটা ওরা বলে না, ওরা জানে কিন্তু দুষ্টুমির খাতিরে ওরা বলে না, দুষ্টুমি করবে তারা এটা গোপন রেখে তারা বলে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ বলা যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা এবং ইমানদারের আকীদাই হচ্ছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে। একটা কথা হলো যে গায়ে হুজুর হাজির নাই, থাক মদিনাতেই থাক, আমি তাকে মদিনাতে ধ্যান করে যদি এখান থেকে ইয়া রাসূলুল্লাহ বলি, আমার আওয়াজটা কি তার কাছে পৌঁছে দেবার ক্ষমতা আল্লাহর নাই? আছে, সুতরাং ইয়া রাসূলুল্লাহ কেন বলা যাবে না? তিনি আমাকে সামনে থাকতে হবে ইয়া রাসূলুল্লাহ বলতে, এটা পৃথিবীর কোন কিতাবে আছে? যদি কোন কিতাবে লেখাও থাকে তাহলে বোকা, এমন কিতাব যত বড়ই হোক, ব্যক্তি যেই হোক না কেন, বড় ব্যক্তি ভুল করতে পারে না, একটা বড় কিতাব লেখছে আর এটার মধ্যে জীবনে ভুল নাই, এটা কি কথা হলো, পাগলের কথা? মানুষের ব্রেন সচেতন হতেই থাকবে, শুধু তিনটা জায়গায় মানুষ মুসলমান বলতে পারবে না যে এটা আমিও পারি। হাদিসের ক্ষেত্রে পৃথিবীর কোন বুজুর্গের কথা হাদিসের মাপে আসতে পারে না, হাদিসের সমতুল্য হতে পারে না, বুজুর্গের মালফুজা যত দামি হোক। 2 নম্বর, পৃথিবীতে চেষ্টা করে কেউ নবী হতে পারবে না, চেষ্টা করে কেউ কোরআনের আয়াত বানাইতে পারবে না, কোরআনের বিকল্প নাই, কিন্তু কোরআনের তফসির কিন্তু আয়াত মতো সাহাবিহাত আছে, সেগুলো তফসির কিন্তু আপনার আইডিওলজিতে এক, আমার আইডিওলজিতে আরেক, আমার ধারণায় এক, আপনার ধারণায় আরেক, এটা হতেই পারে, মূল কোরআন কেউ পরিবর্তন করতে পারবে না। এইটা ছাড়া পৃথিবীতে মস্তিষ্কের উৎকর্ষ যতক্ষণ আছে ততক্ষণ তো কথা বলতেই হবে, সুতরাং কেউ যদি এরকম বলে থাকে এটা তাহলে ভুল বলেছে। যে আরেকটা প্রশ্নের সাথে কথা বলে, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। হ্যালো, হ্যাঁ জি বলুন। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন হুজুর? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর। আমি আমি একজন বক্তা। জি আপনি বসে রেখে আপনি কথা শোনাবেন না হুজুর? আপনি তো সত্যি হুজুর বলে এখন বললেন, এখন আমরা তো ঢাকায় থাকি, কিন্তু আমরা তো আর ওনারা কোন জায়গায় বসে বা ওনাদের কোনো জায়গায় মাদ্রাসা আছে কিনা বা ওনাদের কোনো খবর মানে পাবো কিনা, এই ধরনের কোনো বলে রিটার্ন যদি তাহলে আমরা মানে দেখা করতাম। আমি আমি ওই সময় ওনার ভক্ত ছিলাম, ওনার মুরিদ ছিলাম, ওনারা এখনো ওনার সাহেবজাদা বর্তমান শশিনাথের সাহেব কেবলা উনি ঢাকাতে আসেন মাঝে মধ্যে, মাতোয়াইলে উনি ওনার খানকা শরীফ রয়েছে, বা আপনারা ওখানে যেতে পারেন ঢাকা থেকে শশিনার লঞ্চায় 27-27-29 আলবনে ওনাদের মাহফিল আছে, 27-28-29 এই মাহফিল গুলোতে আপনারা যেতে পারেন, এখান থেকে ঢাকা সদর কাছ থেকে সরাসরি যায়, 1000 লোক যায়, আপনারা সেখানে প্রায় মাহফিলে 1.5 লক্ষ লোকের মতো সমাগম হয়, তো সেগুলো তো যেতে পারেন, সেখানে দেখা করতে পারেন। মানুষ দেখা করতে চাইলে বা কিছু চাইলে সে পাবে না, এটা অবিশ্বাস্য কথা, যেটা চায় কোনোদিন না কোনোদিন সেটা পায়। তো আমি আমার রেসপেক্ট আবার আরেকটু পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তন হয়েছে ওনার ইন্তেকালের পর, যেহেতু উনি অনেকদিন আগে ইন্তেকাল করেছেন, তবে আমি সেখানেও যাই সৈয়দ মোহাম্মদ আলাবি রহমতুল্লাহ আলাই মক্কাতুল মুকাররমা রুসাই হাতে, তিনি 550 কিতাব লিখেছেন, মক্কার যত বড় বড় আলেম আছেন সকলের ওস্তাদ তিনি, ডক্টরেট হোল্ডার সবাই তার কাছে পড়তে আসে এবং পড়ে সবাই সনদ নিয়েছে, বাংলাদেশের উলিয়াল্লাহ এমন কেউ নাই যে ওনাকে চিনে না, তো আমি তাকেও পেয়েছি তার কাছেও দিয়েছি। আর একটি কোনো কথা বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি ঢাকা থেকে বলছি আব্দুল লতিফ। আচ্ছা হুজুর, একটা প্রশ্ন, কোরআনে যত জায়গায় দেখছি যে নামাজ কায়েম করো, কোথাও রাসূল জিন্দা মুর্দা এই ধরনের শব্দ নাই। হ্যাঁ এখন দেখি আপনার একজন হ্যালো জি জি বলুন। হ্যাঁ হ্যাঁ, এক কিছু কিছু আলেমরা আছেন যে ওই রাসূল জিন্দা, রাসূল হাজের নাজের এই ধরনের অনেক কথা বলেন, ধন্যবাদ।
ঠিকই বলেছেন যে নামাজ কায়েম করা, আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা, পরিবারে পরিবারে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পোশিদা, এগুলো কায়েম করতে পারলে ভালো হয়, এটা ঠিকই আপনি বলেছেন, এটার সাথে আমিও একমত। তবে গাছের পাতা, ডালপালা, কাণ্ড, গাছের শেকড়, এই যে একটা অবয়ব আমি বললাম, তো গাছের শাখা প্রশাখা, কাণ্ড, ডালপালা, পাতা, এগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়ত। আর আকীদা হচ্ছে গাছের শেকড়। রসুল্লাহর কথা যেটা বললেন না, যে এগুলো খামাখা না বলে, ওটা হলো শিকড়। তো শিকড় যদি পতন ধরে তো ফলের অবস্থা কি হবে বলেন আপনি? তো ফল ধুয়ে লাভ নাই। আপনার নামাজ ইহুদিরাও পড়ে, নামাজ খ্রিস্টানরাও পড়ে, কে না পড়ে নামাজ? খ্রিস্টান রবিবারে নামাজ পড়ে না? মোসাইলামতের কাজাব নামাজই ছিল, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামাজই ছিল, কিন্তু কাফের। নামাজি যে মুসলমানও হয়, নামাজি কাফেরও হয়, নামাজি মুনাফিকও হয়, নামাজি অলি আল্লাহও হয়। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামাজ পড়তে পড়তে ওর নবী হয়েছে, নাহলে ওকে কেউ বিশ্বাস করতো না। ও তো বেনামাজি, নামাজি পারে না, ওর নবী হবে কি করে? সেজন্য সে ভালো করে নামাজ পড়েছে। পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক আবদুল্লাহ জুবায়ের সলুন, সে পাঁচটা নামাজি ছিল হুজুরের পিছনে, ছাড়া পাঁচটা নামাজই ছিল, অথচ আল্লাহ তাদের উপর লানত করেছে। কোরআন শরীফে আছে লানত তাদের উপরে করেছে আল্লাহ তাআলা। তো নবীরা যে কবরে জীবিত, নবীরা হাজের নাজের, নবীরা গায়েবের খবর রাখেন, সব কোরআন শরীফে আছে, কে বললো আপনাকে নাই? আপনি আসেন না, সব কোরআন শরীফে আছে। এখন আমাদের কথা হলো ইন্নামা আনা বাশারু মিসলুকুম, এটা সব মুখস্থ সবাইকে বলে দেই, কিন্তু অপরদিকে রসুল্লাহ কাজে যা আসল মিনাল্লাহে নূর ওয়া কিতাবু মুবিন, এই আয়াত একবারও কেউ কয়েন, ওটা সবারই মুখস্থ, কিন্তু এটা কেউ বলে না। কোরআন শরীফের আয়াত যদি না বলে তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য, তাহলে তারা মুনাফিক। সেই জন্য আমি বলি, আপনি যেগুলো বললেন এগুলো এগুলো হলো বন্ধন, মানবিক বন্ধন, মানসিক বন্ধন, আকীদাগত কথা, যেটা হলো মূল রেল লাইন হলো আকীদা, এরপরে দাঁড়িয়ে হলো শরীয়ত। আপনি যাবেন চিটাগাং যাবেন, আপনি আপনি চিটাগাং যাবেন, কিন্তু দিনাজপুরের লাইনে গিয়ে ঢুকে পড়লেন, ওই ট্রেনে বসে আপনি বিছনা করে শুয়ে পড়লেন, আর দিনাজপুর দিনাজপুর চোখ জপতে লাগলেন, আপনি কি দিনাজপুর হবে আপনার ভাগ্যে? হবে না। পরের দিন সকালে দেখবেন চিটাগাং গিয়ে বসে হবে, লাইনে তো আপনার দিনাজপুরের না। আবার আপনি দিনাজপুর যাওয়ার কথা বলে চিটাগাং লাইনে উঠলেন, চিটাগাং চলে যাবেন। ঠিক তেমনি আপনাকে লাইন ঠিক করতে হবে আগে, কোন লাইনে আমি শরীয়তকে চর্চা করবো, সে লাইনে আপনার শরীয়তের ফল পাবে। মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, সে নামাজি ছিল, আব্দুর রহমান ইবনে মুলজিম, তার জিব্বা ঘুমাইলে জিব্বা জিকির করতে, এত বড় ওলি ছিল, সে তো হজরত আলীকে কাফের ফতোয়া দিয়া, তাহলে আলীকে শহীদ করেছে, এরা নামাজি ছিল না? আমি হুসাইনকে যারা কতল করছে, তারা জোহর নামাজ পড়ছে না, জুমার নামাজ, তারা আসর নামাজ পড়ে নেই, তারা তারা তো আজান দিয়ে নামাজ পড়ছে, নামাজি কে না আমাকে তাই বলে? পাইকারি নামাজির জন্য আল্লাহ তাআলা বেহেশত বানায় নেই। আর এইসব, আরে তোরও তো নামাজ পড়ে, নামাজ দুই মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছে, আমি পিছন থেকে ইমামতি করতেছি আর শুনতেছি, ধূপ ধাপ খিলাইতেছে, নামাজে ইমামতি নামাজ শেষ করে পিছনে এসে দেখি পকেট মার, বা দেখেন যে নামাজে দাঁড়ায় আমার পকেটে হাত দিছে, অথচ দাড়ি মাথায় নামাজের দাগ, এত বড় মুসল্লি, আন্তরিক এটা কি করে হয়? এই মুসল্লি সেজে তাকে চুরি করাটা রক্ত করার জন্য দীর্ঘদিন মুসল্লি সাজতে হয়েছে, নামাজি হতে হয়েছে, এইরকম তোর নামাজি সেজে আমাদের ভিতরে ঢুকেছে, নামাজি কে না? সুতরাং নামাজ রোজা হজ যাকাত, এগুলো হলো ডালপালা অলংকার, কিন্তু মূল আল ইমান ও হা হোনা, আল ইমান ও হা হোনা, আল ইমান, ইমান যদি না থাকে ঠিক মতো, ওগুলো কোনো লাভ নেই। আর ইমান থাকবে আকিদার উপরে প্রতিষ্ঠা, আকিদা হলো ইমানের বেসিক, ইমানের মূল বেসমেন্ট হচ্ছে আকিদা, আকিদা যদি ঠিক না থাকে ওগুলো কোনো লাভ নেই, বেকার খামাখা। এই জন্য আমরা আকিদার কথা আগে বলে, আপনার আকিদা আগে মজবুত করেন, তারপরে ওইদিকে নামাজ রোজার দিকে যাবেন, নামাজ রোজা মুনাফিকরাও করছে। যে আরেকটা, এই জন্য আমি বলছি না নামাজ রোজা বাদ দেন, তা বলছি না, আমল ছাড়া উপায় নেই, কিন্তু আকিদা আগে, কি আকিদা ঠিক নেই তো আমলের জিরো, আকিদা ঠিক আছে আমল কাউন্ট হতে থাকে। যে আরেকটা ফোনে কথা বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম, হুজুর আমি শহীদুল ইসলাম উত্তর থেকে বলছি। আরেকটা প্রশ্ন ছিল, টেলিফোনে বিয়ের জন্য শর্ত হলো যে ওই দাস যে ছেলের সাথে বিয়ে হচ্ছে ছেলের সাথে পূর্ব পরিচয় থাকতে হবে, যে মেয়েকে বিয়ে করছে মেয়ের সাথে পূর্ব পরিচয় থাকতে হবে।